নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাদ্রাসা বন্ধের হুমকি মুসলিমদের ভয় দেখানোর জন্যই, সতর্ক করলেন প্রদীপ। মোবাইলে করোনার সতর্ক বার্তা অসমের বদলে বাংলা চাই, সরব বরাকবঙ্গ। আধার কার্ডে পিন কোড চাই, নাজেহাল গ্রাহকরা, 1 অক্টোবরেই সমাধান আশ্বাস প্রবন্ধকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারের ক্ষমতা নেই মাদ্রাসা কিংবা সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলিমদের ভয় দেখানোর জন্যই মাদ্রাসা বন্ধের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, ভারতবর্ষ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই বসবাস করেন, সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার অনেক সময় বলে থাকে মাদ্রাসাতে নাকি উগ্রপন্থার শিক্ষা দেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল তথ্য। মাদ্রাসা সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী শিক্ষাদানের একটি প্রতিষ্ঠান। মাদ্রাসাতে ভারতের ইতিহাস, ইংরেজি, বাংলা সব বিষয়ই পড়ানো হয়, সঙ্গে আরবি ভাষাও শেখানো হয়। এতে সরকারের আপত্তির কারণ কি? প্রশ্ন তোলেন দত্ত রায়। মাদ্রাসায় ইতিহাস পড়ানো হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, আরবি ভাষা পড়ানো হয়, তাতে সরকারের আপত্তির কারণটা কি? এটাই আমি বুঝে উঠতে পারছি না। এই নির্বাচনের আগে মুসলিমদের টার্গেট করে তাদের ভয় পাওয়ানোর জন্য সরকার এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, যেটা বাস্তবে কোনো দিন রূপ পাবে না। কারণ হেমন্ত বিশ্ব শর্মা যখন আসামের শিক্ষামন্ত্রী ছিলেন কংগ্রেস আমলে, তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর সময়, তখন উনি শিক্ষামন্ত্রী হিসাবে এই মাদ্রাসা প্রাদেশিকরণ বোর্ডের স্বীকৃতি দিয়েছিলেন। আজকে কেন ভিন্ন কথা বলছেন? আসামে মাদ্রাসা থাকা চলবে না, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য। বিজেপি আসলে ভয় পেয়েছে। বিএসএনএল সহ সবকটি টেলিফোন সংস্থা করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সতর্ক করতে গিয়ে বরাক উপত্যকাতেও অসমীয়া ভাষায় বার্তা প্রচার করছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর তীব্র সমালোচনা করেছে। সোমবার বিএসএনএল এবং রিলায়েন্স জিও কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বরাকবঙ্গের পক্ষ থেকে একটি সনদপত্র প্রদান করা হয়। সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সম্পাদক উত্তম কুমার সাহা, সহ সম্পাদক সুশান্ত সেন এবং কার্যবাহী সদস্য সুপ্রদীপ দত্ত রায় প্রথমে কথা বলেন বিএসএনএল এর শিলচর এসএস এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার করের সঙ্গে। তারা বলেন, একই উপত্যকার সরকারি ভাষা বাংলা, এর উপর যাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা তাদের প্রায় সবাই অসমের চেয়ে বাংলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই বাংলা ভাষায় ওইসব বার্তা প্রচারের আর্জি জানায় বঙ্গ সাহিত্যের শিলচর আঞ্চলিক সমিতি। পরে রিলায়েন্স জিওর শিলচর কর্তাদের সঙ্গে একই বয়ানে স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলের সদস্য সুপ্রদীপ দত্ত রায় জানান, তারা এয়ারটেল এবং ভোডাফোনকেও একই দাবি জানাবেন। বিএসএনএল এবং রিলায়েন্স জিও কর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি আশাবাদী, শীঘ্র তারা বাংলা ভাষায় করোনার সতর্কবার্তা প্রচার করবে এবং তা বরাক উপত্যকার মানুষকে করোনা সম্পর্কে অধিকতর সচেতন করবে। ইদানিংকালে মোবাইলে কারোর সাথে কথা বলতে হলে প্রথমেই কিছুটা সতর্কবাণী শুনতে হয়। জনস্বার্থে সরকার এই সতর্কবার্তা প্রচারের অনুরোধ রেখেছেন এবং তাই প্রচারিত হচ্ছে। বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, অধিকাংশ লোক বাংলাতেই অভ্যস্ত, কথা বলেন ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরকারের এই বিশেষ সতর্কবার্তা যদি বাংলাতে প্রচারিত হয় তাহলে সাধারণ লোক সহজেই বুঝতে পারবেন এবং তাতেই এই প্রচারের উদ্দেশ্য সফল হবে। মোবাইল সংস্থাদের সজ্ঞানে বা অজ্ঞানে এই ভিন্ন ভাষায় প্রচারের ফলে এই সংকট সময়ে দুই উপত্যকায় ভাষা সমস্যা নিয়ে যে আগুন স্তিমিত প্রায় ছিল, সেই আগুনে ঘৃতাগ্নি দেওয়া হচ্ছে বলেই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন মনে করে।
ব্যাংক অ্যাকাউন্টে পোস্ট অফিসের পিনকোড না থাকায় আধার কার্ড তৈরি করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরার মানুষ। অভিযোগে জানা গেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পানিভরা শাখার গ্রাহকরা ব্যাংকের শাখা প্রবন্ধক অরুণাভ পালকে ব্যাংক অ্যাকাউন্টে পিনকোড সন্নিবিষ্ট করার আবেদন জানালে তিনি জানান, এটা তার এখতিয়ারে নয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে বীরাঙ্গনা বাহিনীর সদস্যরা ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হন। ঘটনাস্থলে ছুটে যান সংবাদ মাধ্যমের কর্মীরাও। বীরাঙ্গনা বাহিনীর সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আশঙ্কায় শাখা প্রবন্ধক আগামী 1 অক্টোবর থেকে ব্যাংকের খাতায় পোস্ট অফিসের পিনকোড সন্নিবিষ্ট করা হবে বলে জানান। বীরাঙ্গনা বাহিনীর পক্ষে এদিন উপস্থিত ছিলেন সুমিনাথ, সুসুজাতা পাল, সবিতা দাস সহ আরো অনেকে। এই ব্যাংকের কোড নাম্বারটা দেওয়ার না করে আমরা এখানে সব উপস্থিত হয়েছি, অনেকদিন ঘুরে ঘুরে গেছি দেওয়ার না, আজকে সলিউশন হয়েছে। আমরা স্যার বাইরে কইছেন যে এটা 1 তারিখে দিবা কইয়া, কইয়ের লাগে অনেক ফ্যাসিলিটি আই জিগাইলো না। এই যে আধার কার্ডে লাগে, আধার কার্ড বানানো ওর না এই কোড নাম্বার ছাড়া, আর এই কোড নাম্বারে লাগে সুদিন দীর্ঘদিন থেকে এখানে আসা যাওয়া সব মহিলার উপরে দলাইতে দেওয়া হয়, আমার নিকটবর্তী একজন কাকু মাননীয় কৃষ্ণপাল মহাশয় তাই এখানে উপস্থিত হইয়া তাই সলিউশন করে দিয়েছেন যে 1 তারিখে এটা দেওয়া হইব, যদি দেওয়া না হয় তাই বিহিত ব্যবস্থা নিবা। বেহাল গ্রামীণ সড়কের সংস্কারের দাবিতে শেষমেশ রাজ্যের পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন গ্রামের মানুষ। ঘটনাটি ধলাই বিধানসভা কেন্দ্রের মোহনখাল রামমানিকপুর জিপিতে। রামমানিকপুর পিএমজে এসওয়াই সড়ক থেকে রামমানিকপুর হাই স্কুল হয়ে চিতলডহর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের ওই অংশ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি পাকা করার জন্য বারবার তারা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দ্বারস্থ হলেও নিট ফল শূন্য, ফলে প্রতি বছর বর্ষার মরশুমে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয় তাদের। তো আমাদের বিদ্যালয়ের এখানে রামমানিকপুর এমই স্কুল, হাই স্কুল, এলপি স্কুলের ছাত্রছাত্রী এরা মন্ত্রী মহোদয়কে একটি মেমোরান্ডাম দিয়েছিল যে আমাদের এই রাস্তাটি পাকা রাস্তা করে দেওয়ার জন্য, কিন্তু অনেক দুর্ভাগ্যবশত আজকে পর্যন্ত আজ অবধি আমাদের এই রাস্তাটি হলো না। কয়েকবার মেমোরান্ডাম আমরা দিয়েছি মন্ত্রী মহোদয়ের কাছেও, পিডাব্লিউডি ডিপার্টমেন্টেও আমরা দিয়েছি, আমাদের রাস্তাটি হয়নি। তো আজকে আমি সংবাদ মাধ্যমের মধ্যে আমি পূর্ত বিভাগের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের একমাত্র রামমানিকপুরের একমাত্র লাইফ লাইন রাস্তা হলো এটা। তো আমাদের এখানের 3টা স্কুল আছে, সেই স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের জনসাধারণ বের হওয়ার আর বিকল্প কোনো রাস্তা নেই। উধারবন্দের জয়পুর লাংলাছড়া জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন জিপি সভাপতি শৈলেশ সাঁওতাল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে জিপি সভাপতি জানান, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা। তিনি জানান, লকডাউনের জন্য গত কয়েক মাস থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ থাকায় লাংলাছড়া জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজগুলি একটু পিছিয়ে পড়েছে। এতে কিছু স্বার্থান্বেষী মানুষ বাগান শ্রমিকদের জোর করে জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য করেছেন। আগামী ইলেকশনকে কেন্দ্র করে আমার অপোজিশন পার্টিরা দুর্নাম করার একটি চক্রান্ত চালিয়েছিল, তার জন্য আমাকে নিজে এসে আমি সাংবাদিকের মাধ্যমে আমি বলছি যে আমার জিপিতে এই ধরনের কোনো কাজের দুর্নীতি চলছে না। কাজগুলো হচ্ছে আমাদের জয়পুর লাংলাছড়া জিপি অনেকটা ব্যাকআউট প্লেস, তার জন্যেই এই জায়গাতে ইট বালি কেরিং করতে অনেক সময় লাগে যায়, এবং মূলত দুই একটা কাজ খালি রয়েছে, জানালা এবং দুই একটা প্লাস্টার রয়েছে। এটা লকডাউন চলার কারণে এটার কাজটা একটু ডিলে হয়েছিল, আগামী দুর্গাপূজার ভিতরে এই কাজগুলো সমাপ্তি হয়ে যাবে। আর আমি বলে দিতে চাই যে যারা আমাকে দুর্নাম করার ইয়ে করছে, ওনারা আর এরকম কোনো সুযোগ পাবে না। ওনাদের অনেকটা ঘর ওনাদের সরকার চলার সময় ওনারা অধর সম্পূর্ণ রেখেছে, শুধুমাত্র খুঁটি গাড়া রয়েছে এবং ওনাদের হাফওয়াল বানিয়েছে রেখেছে, সেই ধরনের রয়েছে। আমি ওনাদের আর দুর্নীতিতে যাচ্ছি না। আমি আমার জয়পুর লাংলাছড়া জিপি যত আছে, যে 8 নম্বর ওয়ার্ডের কথা উঠেছিল ওই ঘরও একদম শেষের পথে। হাইলাকান্দি জেলার ধলাই মলাই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী নাজিরা হায়দারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। অভিযোগ অনুযায়ী, ধলাই মলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে চতুর্দশ অর্থ কমিশনের বিভিন্ন কাজে সরকারি নিয়ম নীতি অমান্য করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গ্রাম সভার আয়োজন করেননি জিপি সভানেত্রী। বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি সরকারি অর্থ আত্মসাত করছেন বলেও গ্রামবাসীরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে স্থানীয় মানুষ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যে আমাদের আমাদের দলাইমালাই টিভিতে দলাইমালাই টিভির প্রথম খণ্ডে তিনশো স্কুলের স্কুলের পাশে 30 লক্ষ টাকার একটি স্কিম স্যাংশন হয়েছিল ফোরটিন ফাইন্যান্সের অধীনে 2016-17 অর্থবছরে। কিন্তু সেখান থেকে 30 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা কেটে আমাদের জেলা জিপি সভানেত্রী নাজিরা হায়দর 15 লক্ষ টাকা কেটে এখান থেকে বিলগাঁও একটি রাস্তা দিয়েছেন। সেটা দেওয়ার কারণ কি? বিলগাঁও যে রাস্তায় 15 লক্ষ টাকা কেটে দিয়েছেন সেই রাস্তাতে বর্তমানে মেটেরিয়ালসের টাকা রয়েছে, অনগোয়িং কাজ, তার মানে অনগোয়িং কাজ চলছে। আমাদের দাবি এটা হচ্ছে যে আমাদের বিলগাঁও আমাদের দলের জিংলাই পারে থেকে 15 লক্ষ টাকা কেটে নিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিনা গাঁও সভা করে জিপি সভানেত্রী নাজিরা হায়দর উনি দিয়েছেন। তাই আমরা এটাই চাই যে বিনা গাঁও সভা করে ফোরটিন ফাইন্যান্সের যে 15 লক্ষ টাকা এখান থেকে কেটে নিয়ে দিয়েছেন সেটা উনি কোন গাইডলাইনে পেয়েছেন, আমরা সেটার উপযুক্ত বিচার চাই। এবং আজকে আন্দোলন প্রত্যাহার করেছি মাননীয় আমাদের কাটিজরা জেমস আইন অফিসার নির্মলকান্তি বিশ্বাস, উনি আমাকে ফোন যোগে বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করে নেও, আমি সেটার বিচার আগামীকাল করে দেব। যদি উনি আগামীকাল সেটার বিচার করে না দেন তাহলে আমরা নগ্ন আন্দোলন করতে পুনরায় বাধ্য থাকি। অরুণোদয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট জিপিতে। জিপির জনগণের অভিযোগ, প্রকৃত সুবিধা প্রাপক নন এমন বহু মানুষের নাম তালিকায় ঢুকেছে। তাদের আরো অভিযোগ, এই দুর্নীতিতে জড়িত রয়েছেন পালংঘাট জিপি সভাপতি ও সচিব। এমনও লিস্টে তৈরি আছে যে ফ্রিজও আছে, গাড়িও আছে, এবং যে মানুষগুলো চাকরি করে যার প্রপার্টি ভালো আছে এই রকম লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত মধ্যে লিস্টে জড়িত হয়েছে। আর জেনুইন ক্যান্ডিডেট প্রত্যেকটা ওয়ার্ড থেকে 15-20 জন করে ছাড়া আছে, যার কারণে আজকে যদি জিপি প্রেসিডেন্টে এখন জিগাইলাম, জিপি প্রেসিডেন্টে কৈছেন এটা আমি কিচ্ছু নাই, আমার মণ্ডলে তারা লইয়া গেছে গিয়া। যার কারণে জিপি প্রেসিডেন্ট যদি সরকারে পাবলিকে ভোট দিয়া বানাইয়া থাকে তাহলে তো জিপি প্রেসিডেন্টে যদি এই কথা কইয়া থাকুন তাহলে তো আর এখানে মণ্ডলের কাছে যাওয়ার দরকার নেই, পাবলিক ভোটের তো দরকার নাই। এরপরে যেটা যে লকডাউনের পিরিয়ডে যেটা যে ভোটার ইয়ে যেগুলো পাবলিকের রেশন কার্ড নাই এটা হিতাধিকারীর লাগে আর সরকারে দিচ্ছিল 1000 টাকা 25 কেজি চাউল, এটার মধ্যেও যেমন কিছু মানুষ বঞ্চিত আছে, বহুত মানুষ বঞ্চিত আছে, জেনুইন মানুষে পাইছে না, এটার হিসাবটা আমরা চাই। বহু ধরনের কেলেঙ্কারি আছে এই জিপিতে, এই জিপিতে যাইভাবে কেলেঙ্কারি চলে এটা কোনো হিসাব ছাড়া। আজকে জিপি সচিব হইয়া সারি, জিপি সচিবে ডাকলা ডাকিয়া সারিয়া সারি, সচিবের রীতিমতো আননি এখানে, জিপি সচিব এখানে দুইটা জিপি চালাইতে আসুন, বর্তমানে তাই মনিয়ারকাল একটা, পালংঘাট একটা, দুটা জিপি চালাইন বর্তমানে তাই এখানে লিস্টে। আপনারা কইতে চান যে মানে যারা ন্যায্য প্রাপক এরা পারে না, হ্যাঁ ন্যায্য যারা প্রাপ্যদার এরা বঞ্চিত হইয়া, যারা প্রাপ্য পাইবার অধিকার নাই এরা এটার মধ্যে সিলেকশন আছে, এখানের মধ্যে আমরা লিস্টটা যার কারণে লিস্টটা চাইতাম চাইছিলাম, আমরা জিপি সচিবে কথা হইয়া চাই কিন্তু লিস্টটা তাই দিতে রাজি নাই। শৌচালয় নির্মাণে 3 লক্ষ টাকার একটি দুর্নীতির অভিযোগ সামনে এলো ধলাইয়ে। মতিনগর বাজারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কর্তৃক ওই শৌচালয় নির্মাণে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওই কাজের বরাত পান মুকেশ পাণ্ডে এবং সঞ্জীব দাস। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাত্রকে ধোয়াইছিল না, আমি বয়ে যাবো না, ধোয়াইছি ঝাপড়া পাচ্ছি, একদম মাটি রয়ে গেছিলো, পাত্রকে ধুয়েছিল না, মাটির লাগে দিদাই, আর একটু গাছ তো খুঁজছে, গাছ খুঁজে একদম জলটা সলিং করছে না, এইটাই করবার। আর এই এক রড দিয়া ঘর ছেলে পুরো বেলায় কাজটা করার, কাজটা রাজু পাণ্ডে, রাজু পাণ্ডে, রাজু পাণ্ডে, হ্যাঁ এটাকে কোনো একজিয়ের থ্রুকে হর নেই, এগুলো তো আমি করতে পারতাম না, কাজগুলো হচ্ছে হয়েছে বোধ হয় কাজ দিক। সঞ্জীব দাস আচ্ছা, এখানে কত কত টাকা কাজ চলে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা কাজ। তো আপনারা কি কোনো এটা নিয়ে কোনো অ্যাপ্লিকেশন চালিয়েছেন? অ্যাপ্লিকেশন ওইটা অবজেকশন একটু করা নেই আগে, আমাদের কাজটা তারা ভালো মতো করে না। সড়কে হালিচারা রোপণ করে গ্রামীণ একটি সড়ক সংস্কারের দাবি জানালেন ভুক্তভোগী মানুষ। জনগণের অভিযোগ, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সুবোধনগর গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল, বারবার সড়কটির সংস্কারের দাবিতে বিধায়ক অমরচাঁদ জৈনের শরণাপন্ন হয়েছেন তারা, কিন্তু কাজ হয়নি। জনগণ এদিন ক্ষোভ ব্যক্ত করে বলেন এই সড়কের ওপর 3টি গ্রামের 5000-এরও বেশি মানুষ নির্ভরশীল, কিন্তু তারপরও ওই সড়ক সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবার বোর সেন্টারটা বন্ধ করিব, আর এই যে 3 কিলোমিটার জায়গাটা আছে আজি কালি উদ্বোধন করিল, কালি পরহি সেই দান খটিয়াটো মই রই দিব, সেইটোই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।
আর মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া লোকেল ডিসি তাত মেমোরেন্ডাম আমরা দিছু 10-12 দিনের ভিতর দিছু তা দেখা যাক কি হয়। আর এনেকা অবস্থা এটা রুগী এটা কিবা এটা রুগী হলে আপনিও চাওক আপনিও চাওক কে কিভাবে যাব হে তাতে মরি যাব বুড়া এই বাইদেউ বুড়া মানুষ হলে কি কি করিব আপনিও চাই। পানগ্রাম জিপিতে দুটি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সোম। সোমবার এসওপিডিজি প্রকল্পের অধীন লক্ষীরবন্দ থেকে এসকে রোড পর্যন্ত 58 লক্ষের সড়ক নির্মাণ ও 94 লক্ষ টাকা ব্যয়ে পানগ্রাম অমরানগর 1500 মিটারের আরেকটি সড়কের কাজের সূচনা করেন। পরে লক্ষীরবন্দে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, কংগ্রেস আমলে উধারবন্দের রাস্তাঘাট বেহাল ছিল, বিজেপি মিত্রজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই উধারবন্দের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। 3 লক্ষ 21-এর আবার একটা ওয়ার্কিং এস্টিমেট করে একটা কালভার্টের ব্যবস্থা করা হয়েছে এবং এই রাস্তার সঙ্গে মাননীয় বিধায়কের 60 লক্ষ টাকার পরে ওনার সঙ্গে কথাবার্তা করে আমাদের জিপি থেকে আরও 29 লক্ষ টাকা দেওয়া হয়েছে সিসি ব্লক বসানোর জন্য। তাই আমি আজকে মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করব যাতে ইঞ্জিনিয়ারকে আপনি একটু বলে দেবেন, ওনাদের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জিপি থেকে ব্লকটা বসিয়ে দিলে গ্রামের মানুষের সুবিধা হবে। বিগত দিনের মেইন রাস্তা থেকে ধরে মানুষ নাজেহাল, বর্ষার মৌসুমের জন্য কাজ বিলম্ব হচ্ছে, আপনারা দেখেছেন কোভিডের জন্য 4 মাস সময় আমাদের নষ্ট হয়েছে। এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, সরকার অনেক চেষ্টা নিয়েছেন, অর্থ দপ্তর এবং পিডব্লিউডি মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এসেছেন, বলেছেন সরকার তৈরি ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ করতে পারবে না, আর এই জন্য কন্ট্রাক্টরও অনেক কষ্ট করতে হয়েছে। উধারবনের রাস্তার একই অবস্থা, দু সাইডে ড্রেন ছিল না, আপনারা দেখেছেন ড্রেন ছিল তো জল বেরোতো না, এই ধরনের ড্রেন আপনারা দেখেছেন, দুই সাইডে কারেন্ট লাইন করা হয়েছে, আগে এক সাইডে কারেন্ট ছিল তো লাইন ক্রসিং ছিল, আগে দেখেছেন এক সাইডে পিএইচই লাইন ছিল, আস্তে রাস্তাকে খুঁড়ে খুঁড়ে পাইপ লাইন নেওয়া হয়েছে। এই সরকার আসার পর প্ল্যানিং করছে যাতে 30 বছরে আমার কাজ হাত না দিতে হয়, এই জন্য রাস্তার গুণমানও বাড়ানো হয়েছে, আগের রাস্তা আর এখন রাস্তা। আমার এই আমার এনন্দা কন্ট্রাক্টরই করছেন, উনিও একটা বিএমএসডিপিসি করছেন, আমার মনে হয় উধারবন্দে প্রথম বিএমএসডিপিসি হচ্ছে, এর আগে আর হয়নি। তো কাজের কোয়ালিটির সঙ্গে আমরা মান রাখবো, কন্ট্রাক্টর আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো কাজ যাতে গুণমান ঠিক থাকে। আমার এদিকে মঙ্গলবার এসওপিডি প্রকল্পের অধীনে 79,80,000 টাকা ব্যয় সাপেক্ষ শালগঙ্গা জিপির টিকলপার চাবাগানের একটি রাস্তার কাজেরও সূচনা করেছেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপি সদস্য মুন্না কর্মী, পূর্ত বিভাগের এসডিও রাজেন ডেকা, জুনিয়র ইঞ্জিনিয়ার এন চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, রাখাল নাগ প্রমুখ। আজকের এই শিলান্যাস হয়েছে আর আপনারা দেখছেন প্রতিটি চা বাগানে এই রাস্তা হচ্ছে, সেটা এসএপিডি ওডিএস, এটা ওডিএস এ আসেনি, ওডিএস এর চা কুম্ভায় হয়েছে, আপনারা দেখেছেন কুমিগ্রাম বাগানেও রাস্তা হয়েছে, আপনারা অরুণবন চা বাগানেও বাগানে রাস্তা হয়েছে, আপনারা দেখেছেন দ্বিগুণ থেকে কুম্ভা পর্যন্ত রাস্তা হয়েছে, আয়নাচড়া থেকে কুম্ভা পর্যন্ত রাস্তা হয়েছে, এছাড়া এদিকে চণ্ডীগড় বাগানে রাস্তা হয়েছে, আমার অমরনগর বাগানে রাস্তা হয়েছে, দয়াপুর বাগানে রাস্তা হচ্ছে, এইভাবে প্রতিটা এখন লাসিং এর রাস্তা হচ্ছে। এই সমস্ত এলাকাতে কোনো বাগান আর বাদ যাবে না, বাগানের মানুষ আর পায়ে কাদা লাগার মতো ব্যবস্থা থাকবে না, সবাই ভালো রাস্তায় হাঁটতে পারবেন। এই সরকার স্বাবলম্বন সামোয়া সরকার, কেন্দ্রের মোদি সরকার যোগাযোগের উপর বিশেষ ব্যবস্থা নিয়েছে। শিলচর আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রবীণ কার্যকর্তা সুভাষ মহন্ত এবং সমিতির প্রাক্তন সম্পাদক মাধব রায়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন সমিতির সদস্যরা। মঙ্গলবার এক শোকসভায় সমিতির সদস্যরা উভয়ের বেদেহী আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি উভয়ের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মাদ্রাসা বন্ধের হুমকি মুসলিমদের ভয় দেখানোর জন্যই, সতর্ক করলেন প্রদীপ।
মোবাইলে করোনার সতর্ক বার্তা অসমের বদলে বাংলা চাই, সরব বরাকবঙ্গ। আধার কার্ডে পিনকোড চাই, নাজেহাল গ্রাহকরা, 1 অক্টোবরেই সমাধান আশ্বাস প্রবন্ধকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।